হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলম ইমরানা, সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডায়রিয়া, অর্থাৎ পাতলা পায়খানা রোগের ঘরোয়া চিকিৎসা কিভাবে করবেন, এবং এই ক্ষেত্রে খুবই কার্যকর এবং সবাই সেবন উপযোগী একটি ওষুধ আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, পাতলা পায়খানা যে কোনো সময় যে কেউই হতে পারে, এবং পাতলা পায়খানা রোগের জন্য ঘরোয়া চিকিৎসায় উত্তম কার্যকর এবং সবাই সেবন উপযোগী একটি ওষুধ, আর সেই ওষুধটি হলো ডায়াবেটিস শরবত বেলগেরি। ডায়াবেটিস শরবত বেলগেরি এটি একটি সিরাপ, আর এটি হলো 60 ml এর একটি সিরাপ। আর এই সিরাপটি, এই ওষুধটি বাজারজাত করেছে আমাদের বাংলাদেশি হোমিও ওষুধ কোম্পানি নিউ লাইফ। এই ওষুধটি দাম বেশি নয়, এই ওষুধটি বর্তমানে খুচরা মূল্য আছে মাত্র 45 টাকা। নিউ লাইফ কোম্পানির বাজারজাতকৃত ডায়াবেটিস শরবত বেলগেরি ওষুধটি ডায়রিয়া বা পাতলা পায়খানা রোগের জন্য খুবই কার্যকর, এবং এই ওষুধটি শিশু, যুবক, বৃদ্ধ সবাই সেবন করতে পারে, এবং ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ওষুধটি পাতলা পায়খানা এবং ডায়রিয়া রোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। আপনারা ঘরোয়া চিকিৎসার জন্য এই ওষুধটি হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে কিনে নিয়ে বাসায় রেখে দিতে পারেন। আপনাদের পরিবারে যে কেউ ডায়রিয়া বা পাতলা পায়খানা রোগে আক্রান্ত হলে তাদেরকে আপনারা এই ওষুধটি নিশ্চিন্তে সেবন করাতে পারেন, এবং সেবন করানোর পর দেখবেন খুব দ্রুত ডায়রিয়া এবং পাতলা পায়খানার সমস্যা ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা এই ওষুধটি কিভাবে সেবন করবেন? ডায়াবেটিস এই সিরাপটি যদি শিশুদের পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে 1 চা চামচ করে দিন 3 বার অথবা 4 বার সেবন করতে হবে নিয়মিত, যতক্ষণ পর্যন্ত পাতলা পায়খানা স্বাভাবিক না হয়। যখনই পায়খানা স্বাভাবিক হয়ে যাবে তখনই ওষুধ সেবন বন্ধ করে দিব। যদি এমন হয় যে 2 বার ওষুধটি সেবন করানোর পর পায়খানার পাতলা পায়খানা আর হচ্ছে না, স্বাভাবিক আছে, সেক্ষেত্রে আর ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই। অর্থাৎ ওষুধ সেবনের যতবারই ওষুধ সেবন করা হোক, ওষুধ সেবন করার পর যখন উপকার পেয়ে যাবেন, রোগী সুস্থ হয়ে যাবে, তখন আর ওষুধ সেবন করার প্রয়োজন নেই, ওষুধ সেবন করা বন্ধ করে দিবেন। ভিউয়ার্স, শিশুদের ক্ষেত্রে 1 চা চামচ করে দিন 3 বার অথবা 4 বার খালি পেটে, অর্থাৎ খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করাতে পারে, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 চা চামচ করে দিন 2 বার অথবা 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে পারেন। এক্ষেত্রে একই নিয়ম, ওষুধ সেবন করার পর যখন পাতলা পায়খানা বা ডায়রিয়ার লক্ষণগুলো আরোগ্য হয়ে যাবে সে তখন থেকে ওষুধ সেবন করা বন্ধ করে দেবেন। ঘরোয়া চিকিৎসায় ব্যবহার্য পাতলা পায়খানা এবং ডায়রিয়া রোগের জন্য পাতলা পায়খানা বা ডায়রিয়ার লক্ষণ দেখা যাবে আপনারা খুব এই ওষুধটি সেবন করলে খুব দ্রুত পাতলা পায়খানা এবং ডায়রিয়ার যে লক্ষণগুলো আছে আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ।